সবাই তোমাকে বাদ দিয়ে দেয়, তার মানে তোমার যোগ্যতা সমস্যা আছে। তুমি ভালো কাজ করলে তোমাকে 3 বছর ফার্স্ট এডে থাকা লাগবে না। তার যদি আমাকে নিয়ে বডি শেমিং করতে মনে হয় কিংবা আমাকে ফিট না মনে হয়, আমাকে যোগ্য, আমাকে যোগ্য না মনে হয়, যেটা সে বলেছে যে আমি নাকি যোগ্যতাই নাই আমার, এটা তার টোটালি ব্যক্তিগত ব্যাপার, এটা তার পয়েন্ট অফ ভিউ। টিকটক করে আলোচনা থাকা যায় না, ওই ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনা থাকা যায় না। আমি তাকে অনুরোধ করবো বড় ভাই হিসাবে যে ভাই কাজ করো, মন দিয়ে কাজ করো, নিজেকে ফিট করো, অভিনয়টা শিখো। টিকটক নিয়ে ওনার সাথে আমার কখনো কোনোদিনই কথা হয়নি, টিকটক নিয়ে সে কখনো আমাকে কমপ্লেন করেনি, কিছুই বলেনি। এবং আমি মনে করি ইন্ডাস্ট্রির এমন কোনো মানুষ নেই এখন টিকটক না করে। আমার টিকটক নিয়ে যদি বারবার কথা হয় তাহলে আমি মনে করব যে এটা আসলে মানে একদমই মানে কি বলবো, এটা একটা এক্সকিউজ জাস্ট আমাকে কোনো একটা ভাবে ধরার। কারণ আমি নিজেও রাফি ভাইয়ার টিকটক দেখেছি তার একটা নায়িকার সাথে, এবং সে যাদের নিয়ে কাজ করেছে কিংবা যাদের নিয়ে কাজ করছে অধিকাংশ নায়িকারাই কিন্তু তার টিকটক করাতো। তার যদি টিকটকটা এতই ম্যাটার করতো, এতই বড় ইস্যু হতো, আমার মনে হয় তাহলে সে ওরকম কোনো নায়িকা খুঁজে বের করতো কিংবা রিক্রুট করতো যারা টিকটক করে না। সো এটা নিয়ে আমার সাথে অ্যাটলিস্ট তার কোনো ইস্যু হয়নি। এখন সে এই জিনিসটা কেন আনছে আমি একদমই জানি না। দেখেন, যার যার চিন্তাভাবনা পার্সপেক্টিভ এটা তার কাছে আলাদা ভিন্ন। তার যদি আমাকে নিয়ে বডি শেমিং করতে মনে হয় কিংবা আমাকে ফিট না মনে হয়, আমাকে যোগ্য, আমাকে যোগ্য না মনে হয়, যেটা সে বলেছে যে আমি নাকি যোগ্যতাই নাই আমার, এটা তার টোটালি ব্যক্তিগত ব্যাপার, এটা তার পয়েন্ট অফ ভিউ। আমরাও অনেকে অনেক কিছু বলে থাকি একজনের বিষয়ে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই যে বাংলাদেশের অনেক মানুষ মনে করে নেইমার খেলতে পারে না, কিছু মানুষ হয়তো বা বলে বসবে মেসি খেলতে পারে না, কিন্তু আসলে নেইমার মেসির কি কিছু যায় আসে এগুলো বললে বলেন? তার থেকে বড় কথা, তার আমাকে যোগ্য মনে হয়নি কিংবা তার আমাকে ফিট মনে হয়নি, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে তার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেই পারে, সে তার চিন্তাভাবনা শেয়ার করতেই পারে, আমি কিছু মনে করিনি। যারা আমাকে যোগ্য মনে করেছে আমাকে নিয়েছে, যেমন শ্যাম বেনেগল স্যার আমাকে যোগ্য মনে করেছে আমাকে নিয়েছে, আমাকে ছোটবেলায় জুরি বোর্ড যোগ্য মনে করেছে, তাই আমার ঘরে এখনো 3-3টা জাতীয় পুরস্কার আছে আলহামদুলিল্লাহ। সে আমাকে এটাও বলেছে যে আমরা খুব শীঘ্রই এটা সাইনিং করব। তারপরে এটা নিয়ে তার সাথে আমার অনেকদিন কথা হয়নি। তাকে আমি নেক্সটে যখন আবার জিজ্ঞাসা করেছিলাম যে ভাইয়া সুরঙ্গর খবর কি, তখন সে আমাকে বলেছিল যে প্রোডিউসার ইস্যু হচ্ছে, বাট আমরা যখন এটা ফিক্স করে ফেলবো তখন আমরা তোমার সাথে আবার যোগাযোগ করব। কিন্তু তারপরে সে আমার সাথে এটা নিয়ে আর যোগাযোগ করেনি, চুক্তিবদ্ধ হয়নি আমরা, কিংবা আমাকে সে চুক্তিবদ্ধ করেনি। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু আমি যে চুক্তিবদ্ধ হব না এটা আমি জানতামও না, আমি নিজেও ফেসবুক পোস্ট থেকে জেনেছি। তো এটাই আর কি। এবং আমি যে তাকে নিয়ে কোনো কিছু লিখেছি এরকম কিন্তু কখনোই না। আমার সাথে প্রতিনিয়ত এরকম কয়েকটা ঘটনা ঘটেছে দেখে আমি আমার আবেগ থেকে কিংবা আমি আমার ভালো খারাপ লাগা থেকে আমি স্ট্যাটাসটা দিয়েছি। তো উনি নিজভাবে নিজ হাতে বাড়িয়ে যদি এটা তার গায়ে নিয়ে নেয়, এটা তো আসলে আমার দোষ না। সিন্ডিকেট নিয়ে স্ট্যাটাস দিয়েছি কারণ আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিটা আসলে সিন্ডিকেটের ভিতরে হয়ে গেছে, এখানে কিছু টিম হয়ে গেছে, এখানে মানে কিছু টিম, কিছু দল হয়ে গেছে যারা হচ্ছে তাদের মধ্যেই কাজ করে। কিছু ওটিটি প্ল্যাটফর্মের আলাদা সিন্ডিকেট আছে, কিছু সিনেমা লাইনের আলাদা সিন্ডিকেট আছে, তাদের বাইরে তারা কাজ করতে চায় না এবং নতুনদের সুযোগ দিতে চায় না। এবং আমাদের দক্ষতা থাকা সত্ত্বেও আমাদের নিয়ে তারা মানে কেন করে না আমি জানি না, এবং আশা হতে করে শেষমেশ, মানে হয়তোবা তারা হোপ দেয় কিন্তু শেষে আমাদের হোপলেস হয়ে ফিরতে হয়। তো এটা অনেকদিন সহ্য করেছি, এই খারাপ লাগাটা থেকেই আমার লেখাটা। কিংবা আমি কিন্তু কাউকে কখনোই মেনশন করে, কারোর নাম মেনশন করে, উদ্দেশ্য করে কাউকে আমি এভাবে বলিনি। আমি যেটা ফেস করেছি আমি জাস্ট ওটাই লিখেছি। আমাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত তেমন একটা করতে পারেনি, কারণ আমি অ্যাটলিস্ট আমি জানি আমি লায়ার না, আমি মিথ্যাবাদী না, আমি সত্যি কথা বলি। আমার ফ্যামিলির মানুষ জানে আমি সত্যি কথা বলি, আমার বাবা জানে আমি সত্যি কথা বলি, আমার ভাই জানে আমি সত্যি কথা বলি, আমার মামা জানে। সো আমি মনে করি আমার ফ্যামিলি সাপোর্টটা আমার সাথে আছে এবং ইন্ডাস্ট্রির অনেক মানুষের সাপোর্ট আমার সাথে আছে। কারণ আলটিমেটলি কি, শেষ দিন শেষে না মানে মিথ্যাটা কখনো পার পায় না, সত্যটাই পার পায়। তো যার জন্য আমি কখনো রিয়্যাক্ট করিনি, আমি রিয়্যাক্ট করতেও চাই না। আমি একদম সফটলি আপনাকে বলছি, আপনি কোনোভাবেই মনে করবেন না আমি রিয়্যাক্ট করছি, আমি একদম ওকে আছি। ইনফ্যাক্ট আমি ইউনিভার্সিটিতে আছি, আমার যদি এটা মানসিকভাবে প্রভাব পড়তো হয়তো আমি বাসা থেকেই বের হতাম না। সো এন্ড অফ দ্য ডে আই এম ওকে উইথ ইট, আই হ্যাভ নো প্রবলেম। কারণ এটা যার যার পার্সপেক্টিভ, যার যার মানসিকতা, যার যার চিন্তাভাবনা আলাদা হবে, এটাই স্বাভাবিক, সবাই আমার মতো ভাববে, এটা একদমই না। যে যেমন ভাবতে পছন্দ করে আমরা তাকে তার মতো করেই ছেড়ে দিই।